ঢাকার ব্যস্ততম রেলওয়ে স্টেশনের মানুষের একটু ক্লাউডটা দেখুন শুধু, আর ভাবুন বাংলাদেশে কী পরিমাণে রেলযাত্রী রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আজকেও সে লাকি 7 প্রবেশ করবে, আমিও দেখি আপনাদেরকেও দেখাই। এটা কিন্তু পূর্বাঞ্চল রেলওয়ের আরও একটা জমিদার, যেটা চলাচল করে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত। নাম তার তিস্তা এক্সপ্রেস। তার লোড অলওয়েজ থাকে 18-36 এবং ঈদের মৌসুমে তার লোড 20-40। দেখুন কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেন থেকে নামতেছে। তাদের কমলাপুর রেলওয়ে স্টেশনে নামতে প্রবলেমটা কি, আমি তো এটাই বুঝতে পারতেছি না। এরা কি আসলেই টিকিটধারী যাত্রী নাকি বিনা টিকিটের যাত্রী? এই পাশটাতে হচ্ছে বঙ্গবন্ধু বহুমুখী যে সেতুটা রয়েছে, উত্তরবঙ্গের প্রবেশ পথ সিরাজগঞ্জ জেলা হয়ে রাজশাহী বিভাগ। আর এই পাশটা হচ্ছে টাঙ্গাইল জেলা, আর এই টাঙ্গাইল জেলা দিয়ে হচ্ছে গাজীপুর দিয়ে ঢাকায় প্রবেশ করতে হয়। আর ঠিক এই পাশটাতেই হচ্ছে বঙ্গবন্ধু পূর্ব রেলওয়ে জংশন, যেটা হতে যাচ্ছে একটা আধুনিক জংশন। তো আজকে এই জংশন থেকেই ঢাকায় ব্যাক করবো। তো চলুন স্টেশনের ভিতরে যাই, দেখি বর্তমানে কনস্ট্রাকশনের কাজ কতদূর এগোলো। এই হচ্ছে সেতু পূর্বে প্রবেশ পথ, আর একটু সামনে হেঁটে গেলে হচ্ছে টিকিট কাউন্টার। তো আজকে যেহেতু অনলাইনে আমি টিকিট পারচেস করিনি, আমি হচ্ছে আজকে কাউন্টার থেকে সরাসরি টিকিট নিব। স্টেশন প্ল্যাটফর্মে প্রবেশ করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে একটি ব্যাকওয়ার্ড কোচ দাঁড়িয়ে রয়েছে। আই থিঙ্ক এটা হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ যে কমিউটার ট্রেনটা রয়েছে, এক্স্যাক্টলি সেটাই। চলুন একটু সামনে চলে যাই, সামনে গিয়ে টিকিট পারচেস করে প্ল্যাটফর্মে দাঁড়াই। আর এই হচ্ছে ঝকঝকা ফকফকা বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশন থেকে টিকিট নিলাম। তো সেতুতে লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটা রয়েছে, তো ওটা যেহেতু আগে আসতেছে তাই ওটাতে করেই যাব। ঢাকা থেকে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে ছিল বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশন পর্যন্ত লাস্ট রেল জার্নি, আর আজকে সেখান থেকেই আবার শুরু করতেছি বঙ্গবন্ধু সেতু থেকে ঢাকা পর্যন্ত। শুরু করেছিলাম ব্রডগেজ দিয়ে আর শেষ করতেছি মিটার গেজ দিয়ে। মিটার গেজ লোকোমোটিভ 30-21 নিয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো আন্তনগর লালমনিরহাট টাউন এক্সপ্রেস। প্রথমত এই লাগেজ ক্যারিয়ার র্যাক দেখতে পাচ্ছি, এরপরেই রয়েছে এই ট্রেনের নন-এসি শোভন চেয়ার, তারপরে হচ্ছে পাওয়ার কার, তারপরে হচ্ছে এসি স্নিগ্ধা চেয়ার এবং এসি স্লিপার কোচ। চলো আমার কোচ খুঁজে ট্রেনে ওঠা যাক। সম্পূর্ণ ট্রেন হাউসফুল, মানুষ দাঁড়ানোর মতো স্পেস নেই। 2 ঘন্টা 18 মিনিটের লেটের বোঝা চাকায় নিয়ে আন্তনগর ডাউন লালমনিরহাট এক্সপ্রেস রাইট নাও অ্যারাইভেল নিল বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। রাইট নাও ঘড়ির কাঁটা এখন সময় হচ্ছে সন্ধ্যা 7:24। বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশনে 2 মিনিটের যাত্রাবিরতি দিয়ে আমাদের আন্তনগর ডাউন লালমনি এক্সপ্রেস ডিপার্চার নিচ্ছে বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশনের 1ম প্ল্যাটফর্ম। কতটুকু দেখা যাচ্ছে? ওই যে সামনে হচ্ছে আমাদের ট্রেনের লোকোমোটিভ দেখা যাচ্ছে। এখান থেকে যাত্রা শুরু করে আমাদের এর পরবর্তী স্টপেজ হচ্ছে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন, যেতে সময় লাগবে 25 মিনিট। চলুন এক ঝলকে একটু দেখে নেই আমাদের ট্রেনের বর্তমান স্পিড কত। বর্তমানে আমাদের ডাউন লালমনি এক্সপ্রেস 31 কিলোমিটার/আওয়ার নিয়ে ছুটে চলেছে তার পরবর্তী স্টপেজ টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এই জায়গাটাতে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, কেননা এক পাশ দিয়ে হচ্ছে রেল লাইন আর আরেক পাশ দিয়ে হচ্ছে সড়ক লাইন, যেটা পরিবহন লাইনও বলা হয়। তো এই দুইটার মিলনস্থলই হচ্ছে এই বঙ্গবন্ধু সেতু পূর্ব এবং পশ্চিম পাড়। অবশ্য পশ্চিম পাড়ের চেয়ে পূর্ব পাশটাই হচ্ছে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু। ট্রেন কিন্তু আস্তে আস্তে তার স্পিড বাড়িয়েই চলেছে। আসো চান্দুরা, ওটি দিব আজকে। ও প্রাইভেট কার আমাদেরকে ওটি দিয়ে দিচ্ছে, দেখা যাক খেলা হবে। দিনের ফুটেজটা পেলে আরো বেশি ভালো হতো, বাট রাত্রে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। লাইটের আলোতে যতটুকু দেখানো যাচ্ছে আপনাদেরকে বাইরের ফুটেজ। প্রাইভেট কার ওটি খেয়ে গেছে। ওয়াও, ট্রেন একটা কার্ভ নিয়েছে কিন্তু। ওটি হবে, ওটি। রাইট নাও আমাদের ট্রেনের স্পিড 80 কিলোমিটার/আওয়ারে, আর সেই সাথে আমাদের ট্রেন স্পর্শ করেছে তার ম্যাক্সিমাম স্পিড 83 কিলোমিটার/আওয়ারে। আর এখনও পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশন থেকে আমাদের ট্রেন কভার করেছে 13.41 কিলোমিটার, আর 6 কিলোমিটার সামনে গেলেই হচ্ছে টাঙ্গাইল রেলওয়ে স্টেশন। বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশন থেকে 20 কিলোমিটার যাত্রা পথ চলে রাইট নাও আমাদের ট্রেন এসে দাঁড়ালো টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এইখানে আমাদের এই ট্রেনের অ্যারাইভেল টাইম ছিল বিকাল 5:26, আর রাইট নাও ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে সন্ধ্যা 7:48। নির্ধারিত সময় থেকে আমাদের এই ট্রেন এখনও পর্যন্ত 2 ঘন্টা 18 মিনিটে লেটের বোঝা চাকায় নিয়ে স্টিল দাঁড়িয়ে গেল টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের হল্ট টাইম হচ্ছে 2 মিনিট। সম্ভবত টাঙ্গাইল স্টেশনে কারেন্ট নেই, যে কারণে প্ল্যাটফর্মে লাইটগুলো অফ দেখতে পাচ্ছি। আর সেই সাথে আমাকে হচ্ছে এক কাপ কফি অফার করলো এই ট্রেনের যেই টিটি সাহেব রয়েছে উনি, কারণ ওনার সাথে পূর্ব পরিচিত এর জন্য। তো থ্যাংক ইউ সো মাচ টিটি ভাইয়াকে। টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে 2 মিনিটের যাত্রাবিরতি শেষে আন্তনগর লালমনি এক্সপ্রেস যাত্রা শুরু করলো যাত্রাপথে তার নেক্সট স্টপেজ জয়দেবপুর জংশনের উদ্দেশ্যে। প্ল্যাটফর্মগুলোতে কারেন্ট না থাকাতে লাইটিংয়ের যে সুব্যবস্থাটা সেটা থেকে কিছুটা বঞ্চিত হচ্ছি আজকের এই লালমনি এক্সপ্রেস জার্নিতে। অবশ্য লাইটিংটা থাকলে স্টেশনটাকে আরেকটু আকর্ষণীয়ভাবে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারতাম। শত হলেও এটা আমার হোম টাউনের স্টেশন। এরপর আপনাদের সাথে দেখা হচ্ছে জয়দেবপুর জংশনে। আমাদের ট্রেন একটা লম্বা কার্ভ নিয়েছে, রাতের জন্য সেটা বোঝা যাচ্ছে না, বাট দিনের আলোতে হলে ভালোভাবে বুঝতে পারতাম, আপনাদেরকে দেখাতে পারতাম। তারপরও ব্যাকআপটা দেখতে পাচ্ছেন সামনে কতটুকু পর্যন্ত লাইট চলে আছে। রাইট নাও আমাদের ডাউন লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের বর্তমান স্পিড 84 কিলোমিটার/আওয়ারে, আর সেই সাথে আমাদের ট্রেন ইতিমধ্যে তার পূর্বের যে রেকর্ড ছিল সেটাকে ক্রস করে নতুন রেকর্ডে যুক্ত হয়েছে 96 কিলোমিটার/আওয়ারে। বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশন থেকে 83 কিলোমিটার যাত্রা পথ চলে আমাদের ট্রেন এসে পৌঁছালো জয়দেবপুর জংশনের 2nd প্ল্যাটফর্মে। এইখানে আমাদের এই ট্রেনের অ্যারাইভেল টাইম ছিল সন্ধ্যা 6:40, ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে 8:42। নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 2 মিনিটের লেটের বোঝা চাকায় নিয়ে আমাদের ট্রেন স্টিল নাও দাঁড়িয়ে রয়েছে জয়দেবপুর জংশনের 2nd প্ল্যাটফর্মে। এখানে আমাদের এই ট্রেনের হল্ট টাইম হচ্ছে 3 মিনিট। জয়দেবপুর জংশন থেকে 3 মিনিটের যাত্রাবিরতি শেষে আমাদের ট্রেন ছুটে চলেছে। আজকে যাত্রাপথে তার লাস্ট স্টপেজ ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আপনাদের সাথে দেখা হচ্ছে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। জয়দেবপুর জংশনের প্রথম প্ল্যাটফর্মে মিটার গেজ একটি কমিউটার ট্রেন দাঁড়িয়ে রয়েছে। চলতি পথে আমরা কি কোনো ট্রেনের সাথে ডাবল লাইন ক্রসিং দেখতে পাবো? আশা রাখি দেখতে পাবো, বাকিটা টাইমিংয়ের উপরে নির্ভর করে। রাতের অন্ধকারে ডাউন লালমনি এক্সপ্রেস থেকে আমরা আমাদের বিপরীত পাশ থেকে আরও একটা ট্রেনকে থ্রু পাস যেতে দেখব। ডাবল লাইন ক্রসিং দেখতে চলেছি আমরা অতি শীঘ্রই। আমেরিকান জায়ান্ট EMT LSB কোচের র্যাকের বহর নিয়ে দ্রুতযান এক্সপ্রেসের সাথে ডাবল লাইন ক্রসিং হচ্ছে আন্তনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের। কেমন দেখলেন LSBর সাথে পিটি ইনকার ক্রসিং, আর সেই সাথে মিটার গেজ ভার্সেস EMD, যেটা হচ্ছে ব্রডগেজ কিং। বর্তমানে আমাদের ট্রেন 52 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটে চলেছে যাত্রাপথে তার লাস্ট স্টপেজ ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। ট্রেন জার্নিতে যদি ট্রেনের দরজার সামনে এসে নাই দাঁড়ায়, তাহলে আর ট্রেন জার্নির মজাটা রইল কোথায়? সিটে বসে বা কেবিনে পাইচারি করে ট্রেন জার্নির পিওর অ্যাডভেঞ্চারটা আসে না। পিওর অ্যাডভেঞ্চারটা নিতে হলে অবশ্যই এসে দরজার সামনে দাঁড়াতে হবে, আর দুই চোখ মিলে দেখতে হবে বাইরের প্রকৃতি। রাতের ট্রেন জার্নির মজাটা একটু অন্যরকম। আসলে দিনের ট্রেন জার্নির মজাটা সেটা বলার বাহুল্য রাখে না, বাট রাতেরটার মজা রাতের মতোই, কারণ কিছু দেখতে পাবেন না, আপনি জাস্ট হচ্ছে ফিল করতে পারবেন। আর দরজার সামনে এসে দাঁড়ালে এরকম শীতল বাতাস আপনার শরীর, দেহ, মন সব কিছুকে একদম পুরো শীতল করে দিবে। যদি আপনি মনে করেন যে ট্রেন জার্নিতে আপনার বোরিং লাগতেছে, আপনি জাস্ট একটু এসে দরজার সামনে দাঁড়ান, তাহলেই হচ্ছে রিয়েল ফিলটা অনুভব করতে পারবেন। লেটটা যাও কভার দিয়েছিল, বাট এই পর্যন্ত আসতে আসতে লেটের খাতায় আরও প্রচুর পরিমাণে লেট জমা হয়ে যাচ্ছে। একটু একটু করে থ্রু পাস যাচ্ছি টঙ্গী জংশনকে। রাইট নাও আমাদের ট্রেন ডিপার্চার নিচ্ছে টঙ্গী জংশনের সেকেন্ড লাইন ধরে। টঙ্গী জংশন পার হওয়ার পরে এখন যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এটাকেও কিন্তু ডেঞ্জার জোন বলা হয়, কারণ এই দিকটাতেও কিন্তু আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আপনাদের ফোন, মানি ব্যাগ, মোবাইল এবং হচ্ছে হ্যান্ডব্যাগের জন্য। আর কিছু দূর সামনে গেলেই আমরা টঙ্গীর তুরাগ নদীর উপর দিয়ে পাড়ি দিব, আর সেই সাথে ইতি টানবো গাজীপুর জেলার, আর আমরা প্রবেশ করব ঢাকা জেলায়। এই মুহূর্তে আমরা রয়েছি টঙ্গীর তুরাগ নদীতে। আর সেই সাথে ব্যাকফুটে রেখে আসলাম গাজীপুর জেলাকে, আমরা প্রবেশ করলাম ঢাকা জেলায়। এয়ারপোর্টের আউটারে আরো একটি ডাবল লাইন ক্রসিং দেখতে চলেছি আমরা। ও নো, কন্টেনারের হর্নে কানের পর্দায় ঝিঙ্গালালা অবস্থা। কন্টেনারের সাথে থ্রু পাস ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের আউটারে। আমাদের ট্রেন একটু একটু করে প্রবেশ করতেছে আজকে যাত্রাপথে তার লাস্ট স্টপেজ ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সেকেন্ড প্ল্যাটফর্ম ধরে। বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশন থেকে 100 কিলোমিটার যাত্রাপথ চলে আমাদের ট্রেন এসে পৌঁছালো আজকে যাত্রাপথে তার লাস্ট স্টপেজ ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সেকেন্ড প্ল্যাটফর্মে। এইখানে আমাদের এই ট্রেনের অ্যারাইভেল টাইম ছিল 7:10 মিনিটে, ঘড়ির কাটায় এখন সময় হচ্ছে 9:20 মিনিট। নির্ধারিত সময় থেকে 2 ঘন্টা 10 মিনিটের লেটের বোঝা চাকায় নিয়ে আমাদের ট্রেন স্টিল নাও দাঁড়িয়ে গেল ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সেকেন্ড প্ল্যাটফর্মে। এইখানে আমাদের এই ট্রেনের হল টাইম হচ্ছে 3 মিনিট। আমাদের ট্রেনে শ্রীলঙ্কা থেকে একটা জামাত এসেছিল, তারা হচ্ছে তাদের যে সরঞ্জাম রয়েছে সেগুলোকে এক এক করে ট্রেন থেকে নামাচ্ছে। বিমানবন্দর রেলওয়ে স্টেশনে 3 মিনিটের যাত্রাবিরতি শেষে আমাদের ট্রেন আবারও ছুটে চলল আজকে যাত্রাপথে তার ডেস্টিনেশন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। বের হয়ে গেলাম ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে। লালমনিরহাট টাউন এক্সপ্রেস ট্রেনে এসি কোচে আপনারা যেসব ফ্যাসিলিটিগুলো পাবেন, এখানে রয়েছে একটা টি ট্রে। এখানে আপনারা লাইট ওয়েটে ফোন, ক্যামেরা বা ল্যাপটপ রেখে কাজ করতে পারেন বা বিনোদনের জন্য এন্টারটেনমেন্ট নিতে পারেন। এখানে রয়েছে একটা বোতল হোল্ডার, এখানে রয়েছে একটা ম্যাগাজিন হোল্ডার। লেগ স্পেসটা যথেষ্ট পরিমাণে বড় রয়েছে। আর এখানে রয়েছে ইলেকট্রনিক ডিভাইসগুলো চার্জে দেওয়ার জন্য ইলেকট্রিক সকেট, আর সাথে একটা বিশাল বড় উইন্ডো পাচ্ছেন, উইন্ডোর সাথে পর্দা রয়েছে। আর এখান থেকে আমি যেখানটাতে বসে আছি 3টা সিট সামনে গেলে লাগেজ ক্যারিয়ার র্যাক। আর এছাড়াও ফ্যান রয়েছে, লাইটিংয়ের ভালো ব্যবস্থা রয়েছে, এছাড়াও সেন্ট্রাল এসি রয়েছে। আর মাঝখান দিয়ে হাঁটার জন্য যথেষ্ট পরিমাণে স্পেস রয়েছে। আর সিটিং পজিশনটা 2:2, লেফট সাইডেও 2টা, রাইট সাইডেও 2টা। আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যে বিষয়টা, আপনারা যদি সিঙ্গেল জার্নি করেন তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করব এই পিটি ইনকা কোচের 1 নম্বর সিটটা উইন্ডো সিট আর সিঙ্গেল সিট। আর ঠিক 55 নম্বর সিটটা উইন্ডো সিট, সিঙ্গেল সিট। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, তাহলে ট্রাভেলিংয়ের এন্টারটেনমেন্টটা সেই লেভেলে পাবেন যেই লেভেলে আমি পাচ্ছি। আন্তনগর লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনের নন এসি শোভন চেয়ারে আর স্নিগ্ধা এসি চেয়ারের মধ্যে বেশ কিছু তফাৎ রয়েছে। যেমন নন এসি শোভন চেয়ারে আপনারা এরকম টি ট্রেটা পাবেন না, ম্যাগাজিন হোল্ডারটা পাবেন, বোতল হোল্ডারটা থাকতেও পারে নাও থাকতে পারে। সেই সাথে আমরা আরও একটা ডাবল লাইন ক্রসিং দেখতে পাচ্ছি, পুরীর পাশ দিয়ে 2টা ট্রেন ঝোড়ো বেগে ক্রসিং করে যাচ্ছে একে অন্যকে। যেটা বলতেছিলাম, আপনারা লালমনিরহাট ডাউন এক্সপ্রেস ট্রেনে নন এসি শোভন চেয়ারে আসন সংখ্যা 60টি, তার মধ্যে 1 থেকে 28 পর্যন্ত সিটগুলো ঢাকামুখী লালমনিরহাট বিমুখী, আর 29 থেকে 60 পর্যন্ত সিটগুলো লালমনিরহাটমুখী ঢাকামুখী। আর সেই সাথে আমরা ক্রসিং করে চলেছি ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। আর প্রতিটি নন এসি শোভন চেয়ারে আপনারা যেসব ফ্যাসিলিটিগুলো পাবেন, ফ্যান রয়েছে, লাইটিং ব্যবস্থা ভালো রয়েছে, লাগেজ ক্যারিয়ার র্যাক থাকবে, আর সিটের সাথে থাকবে হ্যান্ডরেস্টের জন্য হাতল, একটা ম্যাগাজিন হোল্ডার পাবেন, একটা বোতল হোল্ডার পাবেন, বা টি শার্ট আপনারা পাবেন না, লাগেজ ক্যারিয়ার র্যাক পাবেন। আর শোভন চেয়ারের একটা বাড়তি ফ্যাসিলিটি গ্লাসগুলোকে আপনারা উপরের দিকে আপ অ্যান্ড ডাউন করে রাখতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী। কেবিন কোচে বরাবরের মতো এই ট্রেনটা যেহেতু মিটার গেজ, এখানে দিনের জন্য 3টা সিট আর রাতের জন্য 2টা বার্থ সিঙ্গেল কেবিনের জন্য। আর ডাবল কেবিনের জন্য 6টা সিট আর 4টা বার্থ ডাবল কেবিনে রাতের জন্য। আর ফ্যাসিলিটি সব কিছুই সিঙ্গেল ডাবল কেবিনে সেমই রয়েছে, শুধু কেবিনের বার্থের সংখ্যা কম আর বেশি, জাস্ট এতটুকুই, সিটের সংখ্যা কম আর বেশি। তো আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই অ্যারাইভেল নিব আজকে আমাদের ডেস্টিনেশন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। হয়তো আর 10 থেকে 15 মিনিট সময় লাগবে। বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশন থেকে ঢাকা কমলাপুর পর্যন্ত ভালোই একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার ট্রেন জার্নি হলো আজকে ডাউন লালমনিরহাট এক্সপ্রেস ট্রেন নাম্বার 752-র সাথে। তো সব কিছু মিলিয়ে ঠিকঠাক আমরা ঢাকা থেকে বের হয়েছিলাম ব্রডগেজ নিয়ে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে বঙ্গবন্ধু সেতু পূর্ব পর্যন্ত, এবং বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে আজকে মিটার গেজ ট্রেনে আবারও ঢাকায় প্রবেশ করতেছি। আপনাদেরকে যেতে যেতে আরও একটু নিউজ দিয়ে রাখি, আমাদের বাংলাদেশ রেলওয়ের যেসব বিলাসবহুল দূরপাল্লার ট্রেনগুলো রয়েছে, প্রতিটি ট্রেনের এসি কেবিন এবং এসি স্নিগ্ধা চেয়ার, নন এসি শোভন চেয়ারেও আমি যতটুকু জানি যে আপনাদেরকে মাইক দিয়ে অ্যালাউন্সমেন্ট করা হবে প্রতিটা যাত্রাবিরতি স্টেশনের ঠিক আগ মুহূর্তে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে আপনারা নিজেরাই সেই অ্যানাউন্সমেন্টটা শুনে আপনাদের যেই গন্তব্য রয়েছে সেইখানে আপনারা নামতে পারবেন। এটা ডাউন লালমনি এক্সপ্রেস ট্রেনের ডাবল কেবিন, উপরেরটা আপার বার্থ, আর এই পাশে এটা আপার বার্থ, নিচেরটা লোয়ার বার্থ, এই পাশে একটা লোয়ার বার্থ। দিনের বেলা এখানে 6 জন যাত্রী বসে ট্রাভেল করবে, আর রাতের জন্য এই 4টা বার্থ হিসেবে যাবে স্লিপার হেড। এখানে একটা টি টেবিল রয়েছে, নিচে একটা ঝুড়ি রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, মিররের সাথে হচ্ছে পর্দা রয়েছে, দুইটা ফ্যান রয়েছে, সেন্ট্রাল এসি রয়েছে, লাইটিং ব্যবস্থা ভালো। এইখানে হচ্ছে ম্যাগাজিন হোল্ডার রয়েছে দুই পাশেই, আর দুই পাশে উপরে দুইটা হচ্ছে রিডিং লাইট রয়েছে, এবং উপরের বার্থের জন্য মোবাইল ইলেকট্রনিক ডিভাইসগুলো চার্জে দেওয়ার জন্য চার্জিং প্লাগ রয়েছে। আর এছাড়াও এই নিচেও চার্জিং প্লাগ রয়েছে, আর এগুলা দিয়ে হচ্ছে উপরে আপার বাতে উঠতে হবে। এটা হচ্ছে সিঁড়ি বা পায়ের দানি, যেটাই বলি না কেন। আর আপনারা হচ্ছে এই ডোরটাকে সম্পূর্ণ লক করতে পারবেন আপনাদের নিজস্ব প্রাইভেট রুমের মতো। এছাড়াও এখানে একটা মিরর পাচ্ছেন আপনারা, আর স্পেসটা যথেষ্ট পরিমাণে বড় এবং ভালো। যারা ফ্যামিলি নিয়ে ট্রাভেল করবেন তাদেরকে আমি রিকমেন্ড করব এই ডাবল কেবিনের জন্য আপনারা টিকিট কাটুন। চলুন দেখি সিঙ্গেল কেবিনটা ফাঁকা রয়েছে কিনা, সেটার একটা ফুটেজ নিতে পারি কিনা। রাইট নাও এই মুহূর্তে চলে আসছি ডাউন লালমনি এক্সপ্রেসের বিলাসবহুল সিঙ্গেল এসি কেবিনে। এই হচ্ছে সিঙ্গেল এসি কেবিন। এই পাশে একটা হচ্ছে লোয়ার বার্থ, এই পাশে একটা হচ্ছে লোয়ার বার্থ, বাট এখানে কোনো আপার বার্থ নেই। আর এই স্পেসটাও যথেষ্ট পরিমাণে বড়, ম্যাগাজিন হোল্ডার রয়েছে, ফ্যান রয়েছে, রিডিং লাইট রয়েছে, এছাড়াও হচ্ছে সেন্ট্রাল এসি রয়েছে। এখান থেকে আপনারা ভালোভাবে অ্যানাউন্সমেন্ট শুনতে পারবেন। মিরর রয়েছে, এই পাশে পর্দা রয়েছে। আর তাছাড়া এখানে আপনারা হচ্ছে টি ট্রে পাবেন, এখানে ঝুড়ি রয়েছে। তো সব কিছু মিলিয়ে এই স্পেসটাও হচ্ছে যারা ছোট ফ্যামিলি আছেন ট্রাভেল করবেন তাদের জন্য বেস্ট হবে। এটা হচ্ছে কেবিন কোচের করিডোর। আমাদের ট্রেন কিন্তু বিশাল বড় একটা কার্ভ নিয়েছে, প্রায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। কার্ভটা কি আপনারা সামনে থেকে দেখতে পাচ্ছেন? খিলগাঁও রেলগেটের আগ মুহূর্তে, যেটাকে বলা হয় কমলাপুর রেলওয়ে স্টেশনের আউটার, একদম লাস্ট যে পর্যন্ত লাল লাইট টিপটিপ করে জ্বলতেছে ওই পর্যন্ত হচ্ছে আমাদের ট্রেনের লোকোমোটিভ। আর এই পাশ দিয়ে যদি এখন ডাবল লাইনে আরও একটা ট্রেন চলে আসতো না, ও অস্থির হতো, অস্থির। আপনারা একটু আওয়াজ দিবেন কতটুকু দেখতে পাচ্ছেন। এইখানেও কিন্তু অবশ্যই রাতের বেলা সাবধানতা অবলম্বন করবেন, কারণ এইখানে অনেক মামুরা রয়েছে। এই জায়গাটাতে কার কার কী কী খোয়ানো গিয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, যদি সেরকম কেউ এই ভিডিওটা দেখে থাকেন। দেখুন কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত ট্রেন থেকে নামতেছে। তাদের কমলাপুর রেলওয়ে স্টেশনে নামতে প্রবলেমটা কি আমি তো এটাই বুঝতে পারতেছি না। এরা কি আসলেই টিকিটধারী যাত্রী নাকি বিনা টিকিটের যাত্রী? এই হচ্ছে খিলগাঁও রেলগেটের মাছের বাজারের রাতের জমজমাট দৃশ্য। ওই পাশ থেকে আরও একটা ট্রেন আসতেছে, মিটার গেজ 2502 লোকোমোটিভ নিয়ে। দেখতে পাচ্ছি আরও একটি লাল সবুজের র্যাকও দেখতে পাচ্ছি। এটা কি ওয়াশপিটে যাচ্ছে? তিস্তা এক্সপ্রেস মেবি, আমার যতটুকু ধারণা। হ্যাঁ, এটা তিস্তা এক্সপ্রেস, এটাকে ওয়াশরুমে পাঠানো হচ্ছে। এটা কিন্তু পূর্বাঞ্চল রেলওয়ের আরও একটা জমিদার, যেটা চলাচল করে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত। নাম তার তিস্তা এক্সপ্রেস। তার লোড অলওয়েজ থাকে 1836, এবং ঈদের মৌসুমে তার লোড 2040 এবং কি 1938 হয়ে যায়। বাই দ্য ওয়ে, দেখার বিষয় হচ্ছে আমাদের ট্রেনটি আজকেও সে লাকি 7 প্রবেশ করবে। আমিও দেখি, আপনাদেরকেও দেখাই। না, আজকে লাকি 7 পেলাম না, আজকে হচ্ছে লাকি 6 পেলাম। বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশন থেকে 115 কিলোমিটার যাত্রাপথ চলে আমাদের ট্রেন প্রবেশ করতেছে তার ডেস্টিনেশন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম ধরে। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে রাত 9টা বেজে 59 মিনিট, আই মিন 1 মিনিট কম হচ্ছে 10টা। নির্ধারিত সময় থেকে আমাদের এই ট্রেন 2 ঘন্টা 20 মিনিটের লেটের বোঝা চাকায় নিয়ে এইমাত্র অ্যারাইভেল নিল ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। আর সেই সাথে আমরা কভার করলাম বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে ঢাকা পর্যন্ত 115 কিলোমিটার রেলপথ। এই যে এইখানে হচ্ছে একটা অদ্ভুত নিয়ম দেখতে পাচ্ছেন আপনারা, ওনারা হচ্ছে কোচ বরাবর দাঁড়াবে, যেই কোচ বরাবর যে দাঁড়াবে সেই কোচের যেই প্যাসেঞ্জারদের লাগেজ বা মালপত্র রয়েছে সেগুলো হচ্ছে তারা ক্যারি করবে। তো যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার। শুরুটা হয়েছিল এই ঢাকার কমলাপুর থেকে আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে করে বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশন পর্যন্ত, আর সেই বঙ্গবন্ধু সেতু পূর্ব জংশন থেকেই আজকে আবার শুরু করে শেষ করলাম এই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে। বাই দ্য ওয়ে, যাওয়ার আগে আপনাদের কাছ থেকে কিছু বিষয় জানার, আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। এরপরে নেক্সট কোন ট্রেনের কোন রুটে ভিডিও দেখতে চান সেটাও আপনারা কমেন্ট বক্সে টাইপ করতে পারেন। আমার ভুল ভ্রান্তিগুলো আপনারা আমাকে ধরিয়ে দেন, সে থেকে আমি নতুনভাবে হচ্ছে উৎসাহিত হই আর আমার ভুল ভ্রান্তিগুলোকে আমি হচ্ছে সংশোধন করতে পারি। রাইট নাও হচ্ছে ডিপার্চার নিচ্ছি কমলাপুর রেলওয়ে স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো স্টেশনের অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে। সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।